পরে তার দেয়া তথ্য অনুযায়ী আমরা আছি সময়ের স্ট্রিট শোতে। তো আমাদের সাথে আজ উপস্থিত আছেন বর্তমান সময়ের আলোচিত ক্যারেক্টার মাফিয়া গার্ল জান্নাতুল নাইম এব্রিল। আমি একটু দর্শকদের কাছ থেকে আসি, দর্শক আপনারাও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। তার জন্য আপনাদের যা করতে হবে, আপনাদের লগ ইন করতে হবে www.facebook.com/somaynews.tv। আপনারা আমাদের সাথে যোগ দিবেন এবং আমাদের আজকের যে অতিথি এব্রিল, এব্রিলের সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে, তার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। তো আশা করি আমাদের অতিথি সেই উত্তর দিয়ে দিবেন। এব্রিল, আবারও দ্বিতীয়বারের মতো নতুন কিছু মানে চ্যালেঞ্জ, কি বলবো, তো আমরা কি মাফিয়া গার্লকে আবার ফিরে পাচ্ছি কিনা? বাইকার, যেহেতু আমি মাঝখানে একটু বিজি হয়ে গিয়েছিলাম, আমার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ কম্পিটিশনের ব্যাপার স্যাপার এগুলো নিয়ে একটু বিজি ছিলাম, প্রায় 2 মাস মতো আমি বিজি ছিলাম। তো আমি আমার বাইকিং থেকে, বাইক রাইডিং থেকে আমি একটু দূরে সরে গিয়েছিলাম, বাট রাইট নাও আমি আবার ব্যাক করছি। আচ্ছা, তো এখন আর কি সব কিছু মিলিয়ে অনেক বিতর্ক, অনেক চড়াই ফ্রাই, হ্যাঁ এখন কি অবস্থা? এখন সব কিছুই কুল, এখন ফিল্মে কাজ করব ভাবছি, একটা প্রডিউসারের সাথে কথা হয়েছে, তো ওনাকে আমি বলে ফেলেছি যে হ্যাঁ আমি করবো। তো ওই গল্পটাও অবশ্যই বাইকিংয়ের উপর, আই মিন বাইক রাইডিংয়ের উপর বেস করেই করা হচ্ছে, মানে স্ক্রিপ্ট লেখা হচ্ছে বাইক রাইডিংয়ের উপর। তো ওখানে 4 জন আমরা বাইক, মানে বাইকার থাকবো, তো স্টোরিটা ওরকমই হবে। তো মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টোরি হবে, ওখানে অনেক থ্রিলিং থাকবে, তারপর অনেক অ্যাডভেঞ্চারাস থাকবে, অনেক বেশি ডিফারেন্ট গল্পটা আর কি, মানে ওখানে প্রতিবাদী চরিত্র দেখা যাবে, তারপর দেখা যাবে যে সোসাইটিকে হেল্প করছে ওরা, মানে ওই বাইকের গ্রুপটা, মানে এই টাইপের স্টোরিটা বানানো। তো মুভিটা সম্পর্কে আর একটু ডিটেইল শুনতে চাই। আমি আপনি ভাবছি না এটা কবে আমরা নিউজটা পাবো? নিউজটা পাবেন যেহেতু স্ক্রিপ্ট এখনো লেখা শেষ হয়নি, সো আমি এখন বলতে পারছি না, স্ক্রিপ্ট লেখা শেষ হলে জানবেন। পরিচালক বা কোন প্রতিষ্ঠান? কোনো প্রতিষ্ঠান নেই, কোনো পরিচালক নেই। আচ্ছা অবশ্যই, কিন্তু আমি পরিচয়গুলো এখন দিতে যাচ্ছি না, কারণ পরিচয়গুলো দিয়ে দিলে তো মজা তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, রহস্য থাকে। আচ্ছা, তো ওই একটা ছবিতেই কাজ করার বিষয় এখনো পর্যন্ত ফাইনাল হয়েছে? হ্যাঁ, একটা ছবিতে ফাইনাল। আর ছবি ছাড়া আর কি নিয়ে? আর আমার তো ইচ্ছা আছে আমি সব ধরনের কাজই করব, সেটা মিউজিক ভিডিও হোক, সেটা ড্রামা হোক, সেটা শর্ট ফিল্ম হোক, সেটা টেলিফিল্ম হোক, সেটা এভরিথিং, আমি সব কিছুই করব। আবার সাথে আমি রাইডিংও করব, সাথে আমি আবার এভরি ফাউন্ডেশন নিয়ে কাজ করবো, আমি সব কিছুর মধ্যেই থাকতে চাই। সো দ্য থিং ইজ, ব্যাপারটা হচ্ছে মিডিয়াতে কাজ করাগুলো, ওই কাজগুলো আমি আগেও বলেছি, ওই কাজগুলো যদি মানসম্মত হয় দেন আমি ওই কাজগুলো করবো, বেছে বেছে আমি কাজগুলো করবো, যেহেতু আমি একটু চুজি টাইপের, সো চুজ করে এই কাজ করবো। তো এখন দেখি, সামনে ভ্যালেন্টাইন্স ডে তে একটা টেলিফিল্ম আসছে আমার, এটা সম্পর্কে কি কিছু জানবো কি না? না, এটা সম্পর্কে আমি জানাতে হচ্ছি না, ওটা ভ্যালেন্টাইন্স ডে তেই জানাবো। আর 31st একটা আমার ড্রামা আসছে, দেন একটা 1.5 বছরের একটা সিরিয়াল করছি এই। আচ্ছা, এগুলো কোনোটা সম্পর্কে আমরা এখন দর্শকদেরকে জানাতে পারছি না? না, এগুলো জাস্ট আমার সাথে কথা হয়েছে, আমি কনফার্ম করেছি ওদেরকে, কন্ট্রাক্ট তো সাইন হয়ে গেছে, কন্ট্রাক্ট সাইন এখনো করিনি। মুভিটা এখনো করিনি। তাহলে আমরা পাচ্ছি এব্রিলকে একটা মুভি এবং 2-3টা এর বাইরে, যে বলছিলে অনেকে তোমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে যে এব্রিল ফাউন্ডেশনটা আসলে তোমার একটা লোক দেখানো বিষয় বা তুমি সবার, আমি আমি এটা তোমাকে আমি কোশ্চেনটা কন্টিনিউ করছি না, কারণ আমার মনে হয় না যেটা লোক দেখানোর কোনো কিছু, কারণ আমি একটা জিনিসের ভিকটিম, আমি জানি আমি কী ফেস করে এসেছি, তো আমি জানি ভবিষ্যতে মেয়েরা যদি আমার মতো যদি কোনো কিছু ফেস করে ওরা কী ধরনের, মানে বাধা বিপত্তির যে কী ধরনের বাধা বিপত্তিগুলো ফেস করবে সেটা আমি জানি। সো আমি চাচ্ছি না যে ওই মেয়েগুলো ওই আমার মতো সিচুয়েশনগুলো ফেস করে আসুক, এতটা ওদের কষ্ট মুক্ত হোক, ওরা এখন থেকে স্ট্রং হোক, আমি এটাই চাই, যার কারণে আমার এভরি ফাউন্ডেশনটা মানে খোলা আর কি। সো এখন এটা যদি মানুষ যদি মনে করে যে এটা আমি লোক দেখানোর জন্য করছি কিংবা একটা বিষয়কে আমি ধামাচাপা দেওয়ার জন্য করছি, দেশটালি। আচ্ছা, আসলে এভরি ফাউন্ডেশনের এখন কী অবস্থা? এখন এভরি ফাউন্ডেশনের এখন অবস্থা হচ্ছে আমি জাস্ট ফাউন্ডেশনটা করেছি, এখন সামহাও আমি শুনেছি কয়েকদিন আগে বিসিএস ক্যাডারদের সাথে আমার একটা মিটিং ছিল, তো ওনারা আমাকে বলেছেন যে ওনারা আমাকে
যে ধরনের হেল্প লাগে ওরা ওনারা আমাকে হেল্প করবেন। তারপর একটু খবর পেয়েছি যে সরকার চাচ্ছে আমার ফাউন্ডেশনটাকে মানে একটু সরকারি ফাউন্ডেশন করে দিতে। তো আমি জাস্ট এটা একটুখানি শুনেছি, আমি নট এখনও শিওর, কারণ আমার সাথে সরকারের সাথে এখনও সরাসরি কথা হয়নি একবার। জাস্ট আমি কয়েকজনের থ্রু দিয়ে আমি শুনেছি যে সরকার আমার ফাউন্ডেশনটাকে সরকারি ফাউন্ডেশন করবে এবং সরকার আমাকে অ্যালাউ করবে যেন আমি যেন বাকিদেরকে হেল্প করতে পারি, এইভাবে আমার ফাউন্ডেশনটা যেন আর একটু বড়ো হয়। তো আমি দেখতে চাই যে আমাকে কারো কারো হেল্প করতে চাই, কিন্তু আমি এখনো মাত্র এখনো শুরু করিনি যে আমি ফান্ডের জন্য টাকা উঠাবো সবার কাছ থেকে, দেন আমি সবাইকে হেল্প করা শুরু করবো, এতটুকু এখনো প্ল্যান করিনি। জাস্ট রেজিস্ট্রেশন করতে বলেছি সবাইকে, যাতে তারা যে আমার আমার ফাউন্ডেশনের যে তার মেম্বার সেটা আমি দেখার জন্য যে কত মেম্বার আমাকে হেল্প করতে চায়, কত মেম্বার আমার পাশে আছে, কত মেম্বার আরও মানুষকে হেল্প করতে চাই, সবার সুযোগ সুবিধা এগুলো নিয়ে চিন্তা করে। সো আমার ফাউন্ডেশনের কাজ হচ্ছে জাস্ট এখন ফান্ডটা খোলা হয়েছে, দেন আমি টিম করেছি একটা, আমার টিমের মেম্বার্স হচ্ছে এখন 21 জন। সো এই 21 জনকে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা বলতে পাঠিয়েছি অলরেডি, সো ওরা ওখানে ওখানে কাজ করছে। তো সবাই কি ফিমেল নাকি আমাদেরও ঢোকার সুযোগ আছে? সবাই ফিমেল। আচ্ছা, আমরা জয়েন করতে পারবো না? ছেলেরা অবশ্যই জয়েন করতে পারবে, কিন্তু সেটা আমার ফাউন্ডেশনটা যখন আরেকটু বড় হবে, মানে যখন আমার ফাউন্ডেশনে যখন আরো অনেক বেশি মানুষ আসবে আমাকে হেল্প করার জন্য, তখন আমি মেল পার্সন গুলো নিব, মেল মেম্বার গুলো নিব, যাতে ওরাও যেন মেয়েদের পাশাপাশি মেয়েদের সাথে দাঁড়িয়ে যেন অন্য বাকি মেয়েদেরকে সাহায্য করে। আচ্ছা, তো অনেকে অভিযোগ করে আমার কথা না যে এপ্রিল মানে একটু বেশি অ্যাগ্রেসিভ, অনেকে আবার বাড়িয়ে বলে থাকে উশৃঙ্খল, কি বলবো তুমি নিজে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেভাবে ওয়েস্টার্ন গেটআপ নিয়ে চলি, হ্যাঁ, কারণ আমি ওয়েস্টার্ন গেটআপ নিয়ে চলে আমি এটাতে কমফোর্টেবল ফিল করি, আমার যেখানে সেখানে মুভ করতে আমার জন্য সুবিধা হয়, আমার চেঞ্জ করতে সুবিধা হয়, আমি এটাতে কমফোর্টেবল ফিল করি, দ্যাটস ওয়াই আমি ওয়েস্টার্ন সবসময় করি। এখন এটা বাংলাদেশের অনেকেই মুরব্বীরা আছেন যারা ওয়েস্টার্নে কোনো মেয়েকে দেখতে পছন্দ করেন না, অনেক ফ্যামিলি মেম্বার্স আছেন পছন্দ করেন না, তাদের সবাইকে সবার প্রতি সম্মান রেখে বলতেছি যে আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি। আমি নিশ্চয়ই এমন কোনো জামা কাপড় পরছি না যেটাতে খুব বেশি অ্যাগ্রেসিভ মনে হবে কিংবা উশৃঙ্খল মনে হবে, জাস্ট আমি এটাই পরছি আমার যেটা কমফোর্টেবল লাগছে, আমার যেটাতে আমি যেটাতে কমফোর্ট ফিল করছি আমি সেটাই করছি। সো এখন অ্যাগ্রেসিভ বলার কারণ আমি মাঝে মধ্যে বদমেজাজি একটু, সেটা আমি মানি, তো বদমেজাজি আমি আবার সবার সাথে দেখাই না, মানে আমি আমার খুব কাছের মানুষদের সাথে বদমেজাজ দেখাই, কিন্তু সবার সাথে খুব ভালো বিহেভ করি। আর আমি যতটুকু জানি আই গট এ গুড হার্ট অ্যান্ড আই এম এ পজিটিভ থিঙ্কার, সো আই এম নট অ্যাগ্রেসিভ। তো এই যে বলছিলে যে মাঝে মাঝে এক্সাইটেড হয়ে যায় এবং কাছের মানুষদের, আসলে যখন এপ্রিল যখন এক্সাইটেড হয়ে যায় বিষয়টা কেমন দাঁড়ায়? সত্যি কথা বলতে আমি কখনোই চাইনি অনিয়ারে এসব বলবো, লাইভে এসে এসব বলবো, আমরা তো লাইভে অবশ্যই বলবো। হ্যাঁ, যখন আমার কাছের মানুষগুলো বলে যখন আমি রেগে যাই, তখন নাকি আমার ফেসটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায়, আমার চোখগুলো অনেক বেশি ভয়ঙ্কর দেখায়, লাল দেখায়, আর আমার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। জাস্ট আমার একটা লুকই কাফি যে বোঝানোর জন্য ওদেরকে যে আমি মানে আমি যদি কিছু একটা করি তাহলে সেটা খুব খারাপ হবে। ভাঙচুর বা যাতে কোনো না ভাঙচুর করি না, তবে রিয়াকশনটা অন্যরকম হয় আর কি। এই প্রসঙ্গে কিন্তু আর একটা প্রশ্ন মনে চলে আসছে, ওয়েট কত? আমার ওয়েট 52। তাই এই শরীরে একজন আপনি যদি হেলদি হন আপনি মারামারি করতে পারবেন, ফাইট করতে পারবেন, দ্যাট ডাজন্ট মেক সেন্স, কারণ আপনার মারামারির জন্য কৌশল জানতে হবে। আমি যদি এখন আপনাকে এইভাবে মারি আপনার ফেসটা তো উড়ে যাবে, রাইট? এখন আপনি আমার ছেলে এত বেশি মোটা হয়ে যাবে কি আপনার? আচ্ছা, আসলে তাহলে কি আমরা অলরাউন্ডার এব্রিল অনেক সময় শুনে থাকি বা আমিও নিজেও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো অলরাউন্ডার এব্রিল কি মার্শাল আর্ট, ব্ল্যাক বেল্ট বা আরো কি আছে? আমি এই বিষয়ে অতটা জানি না। আমি এগুলো নিয়ে কখনো, আমার এগুলোতে অনেক বেশি ইন্টারেস্ট ছিল যে আমি এগুলো শিখবো, ক্যারাটে শিখবো, মার্শাল আর্ট এগুলো শিখবো, বাট আমি কখনোই ট্রাই করিনি। আমার চিন্তাধারা আছে, কারণ আমি যেহেতু মুভি করবো চিন্তা করেছি, তো আমার প্রডিউসার আমাকে বলছেন যে আমাকে বেশি অ্যাকশন মুভিতে ভালো লাগবে, আমাকে রোম্যান্টিক মুভিতে ভালো লাগবে, এমনি নর্মাল মুভিগুলোতে ভালো লাগবে না। সো দে আর প্ল্যানিং টু মেক এ অ্যাকশন মুভি উইথ মি, সো এখন ওই অ্যাকশন মুভির জন্য আমাকে তো অবশ্যই ফাইটিং শিখতে হবে। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করছি যে সুযোগটা আমি পাবো ফাইটিং শেখার জন্য, ওখানে আমি আমার সম্পূর্ণ 100% ডেডিকেশন আমি দিয়ে দিবো, যাতে আমি ওটা কন্ট্রোল নিয়ে আসতে পারি। তো আগামী 2 মাসে এপ্রিলকে কিসে কিসে পাচ্ছি আসলে? আগামী দুই মাসে আজকে হচ্ছে নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, আগামী 2 মাসে এপ্রিলকে আপনি পাচ্ছেন টিভিসিতে, ভিশন গ্রুপের একটি টিভিসি, তারপর হচ্ছে
পাচ্ছেন, টিভি শোতে পাচ্ছেন, আপনি জহিরের স্টেপে পাচ্ছেন, মানে বেশ কয়েকটা টিভি শোতে পাচ্ছেন, আপনি আমাকে ড্রামাতে পাচ্ছেন, টেলিফিল্মে পাচ্ছেন, আর মিউজিক ভিডিওতে পাচ্ছেন। মুভিটা একটু সময় লাগবে, কারণ স্ক্রিপ্ট এখনো রেডি হয়নি। সো আর কি কি নিয়ে এখন বাইক নিয়ে একটু বিজি। হঠাৎ করে আবার মনে হচ্ছে যেন কিছুদিন বিরতির পর ফিরে আসে। হ্যাঁ সেটাই, কারণ বিরতির পর বলতে আপনি জানেন, পুরো দেশের মানুষ জানে যে কি একটা মানে কি একটা খারাপ সময় পার করে এসেছি, রাইট? কত সমালোচনার পর। তো আমার কথা হচ্ছে, এত সমালোচনা চলছিল সারা দেশ জুড়ে, এপ্রিল এপ্রিল ছিল। সো এগুলো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল অবশ্যই, আরও কিছু ব্যাপার স্যাপার ছিল, মানে সব কিছু মিলিয়ে এটা অন্যরকম হয়ে গিয়েছিল আর কি। তো এখন এগুলো যখন আস্তে আস্তে, বাংলাদেশে কোনো ইস্যু থাকে না, আস্তে আস্তে তো ইস্যু চেঞ্জ হয়। তো আমার ইস্যুটাও চেঞ্জ হয়ে গেল, নাও আই ক্যান টেক। এখন আর কি যারা সমালোচক ছিল বা যাদের থেকে আর কি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, তাদের আর কি এখন পজিশনটা কি? অ্যাকচুয়ালি আমি খুবই সমালোচনার মানুষ দেখছি এখন, খুবই কম। কারণ আমি যাকে দেখছি দেখছি যে বলছে, তুমি যেভাবে স্ট্রংলি সব কিছু হ্যান্ডেল করেছো, দ্যাট ওয়াজ অসম। সো তোমার মতো মেয়ে এরকম কম আছে। সবাই আমাকে মানে যখনই দেখা হচ্ছে যে কারোর সাথেই, সবাই আমাকে সাপোর্ট করছে, সবাই আমাকে আবার আমাকে মানে আগের মতো করে মানে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সো এটা হচ্ছে বড় অনার আমার আমার কাছে, আর কোনো কিছু হতে পারে না। তো তুমি তো মূলত আলোচনা এসেছো বা অ্যাজ এ এপ্রিল মামিয়ার গান সবাই চিনে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করার আগে ফলোয়ার কত ছিল? এখন আমার মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করার আগে আমার ফলোয়ার ছিল 97,000, আর মিস ওয়ার্ল্ডে পার্টিসিপেট করার পর আমার ফলোয়ার্স হয়ে যায় এখন 164,000। এইটাকে কীভাবে, এটাকে অ্যাকচুয়ালি ফলোয়ার্স টলোয়ার্স এগুলো নিয়ে আমার এত বেশি মাথা ব্যথা নেই। কারণ মানুষ একটা ভালো কিছু করলে কিংবা খারাপ কিছু করলে মানুষের ফলোয়ার্স থাকেই, সেটা হেটার্স হোক, সেটা আপনি ভালো চাই এরকম হোক, হোয়ার এভার। আমার কথা হচ্ছে ফলোয়ার তোমাকে মানুষ ফলো করে, জাস্ট মাথায় থিঙ্ক করো যে তোমাকে দেশের মানুষ ভালোবাসে, তোমার যেটা কাজ তুমি সেটা অনেস্টলি করো, দ্যাটস ইট। তো হচ্ছে এখন কি ফ্রেন্ডস বা ফলোয়ার্সদের সময় কেমন করা হয়? ফ্রেন্ডস ফলোয়ার্স না, আগের মতো এত বেশি, আগে দেখা যেত আমি 24 hours মধ্যে আমি অনলাইন থাকতাম ফেসবুকে 12 hours মতো। বাট রাইট নাও আমার যেটা হয় সেটা হচ্ছে রাতের 11 থেকে আমি 12 পর্যন্ত কিংবা 12:30 পর্যন্ত আমি ফেসবুকে টাইম দিতে পারি, আর ওইদিকে সকালে ঘুম থেকে ওদের সাথে থাকতে, এইটুকুই। এখন ফেসবুকে অত বেশি টাইমও দেওয়া হয় না, কারণ আমার সারাদিন বাইরে ঘোরাঘুরি বলেন, এই জায়গা থেকে ওই জায়গা যাওয়া বলেন, বাইক রাইডিং বলেন, বিভিন্ন মিটিং বলেন, ড্রামা সিরিয়াল এগুলো নিয়ে কথা বলতে অনেক বেশি দিতে থাকি। তো একজন মানুষ তোমাকে অলরাউন্ডার বললাম আগে, তো আসলে যা অলরাউন্ডার হলেও বা অনেক কিছু নিয়ে ইনভলভ থাকলেও আসলে মেইন ফোকাসটা একটা বা দুইটা সাবজেক্টের থাকে। আসলে তোমাকে অ্যাজ এ এভরিল এভরিল বলতে চিনবে, সেই ফোকাসটা কিসের? সেই ফোকাসটা আমার তিনটা জিনিস যদি বলা হয়, ফার্স্ট অফ অল আমি বাংলাদেশের টপ হিরোইন হতে চাই, দেন আমার এভরি ফাউন্ডেশন নিয়ে কাজ করতে চাই এবং সেটা বিশ্বব্যাপী আমি রান করতে চাই, তার রান করাতে চাই। দেন হচ্ছে আর কি যেটা, সেটা হচ্ছে আমার পিএইচডি করার অংশ। তো আমি একটু সেটেল হয়ে গেলে দেন আমি দেশের বাইরে যাবো, দেন পিএইচডি করবো। এটা আমি ছোটোবেলা থেকে শুরু করি। এখন পড়ালেখা কি অবস্থা? এখন কিন্তু বিভ্রান্তি আছে। হ্যাঁ, এখন পড়ালেখার অবস্থা হচ্ছে আমি যেহেতু চিরঙ্গে যেতে পারছি না, প্রত্যেক দিন আমার পক্ষে চিরঙ্গে গিয়ে আমার ইউনিভার্সিটিতে অ্যাটেন্ড করা আমার পক্ষে পসিবল না, কারণ আমি নিজে থাকি লাস্ট। এখন আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ল করছি। তো এখন আমি থিঙ্ক, হ্যাঁ তাহলে এটা কি প্রফেশনালি আমরা একজন লয়ার কেউ পাচ্ছি, এটা কি বলার কথা আছে? লয়ার আমি আমার কয়েকজন কাছের মানুষ বলছে যেহেতু আমি চিরঙ্গে যেতে পারছি না, ওখানে ইউনিভার্সিটিতে আমি যেহেতু অ্যাটেন্ড করতে পারছি না, তো আমাকে বলছে আমি যেন ঢাকায় শিফট হয়ে যাই। সো আমি থিঙ্কিং আমি নর্থ সাউথে হয়তো অ্যাডমিশন নিতে পারি, কিন্তু সাবজেক্ট এখনও ঠিক করিনি। আর পিএইচডি বিষয়ে জানি, পিএইচডির সাবজেক্টও এখনও ঠিক করিনি, বাট আমি একটু সেটেল হয়ে গেলে ইদান আমি দেশে বাইরে যাব। তো এত কিছু পর আবার পিএইচডির ইচ্ছাটা কেন? কারণ আমি আমার নামের সাথে আমি অলওয়েজ ওয়ান্টেড যে আমি আমার নামের সাথে একটা ডক্টরেট ডিগ্রি লাগাবে। ডক্টরেট ডিগ্রিটা লাগলে আমরা অনুষ্ঠানে প্রায় শিখে, ডক্টরেট ডিগ্রিটা লাগলে এভরিলের নামটা কী দাঁড়াবে? আসলে অনেক বড় নাম, আমি যদি বলি এই যে জান্নাতুল নাঈম, এরকম আরো অসংখ্য বিষয় আছে যেগুলো হয়তো আমি জানি না। সেটা অবশ্যই আমার সার্টিফিকেট নেম হচ্ছে জান্নাতুল নাঈম, তো
ওটা আবার জান্নাতুল নাঈমের আগেই থাকবে, ডক্টর জান্নাতুল নাঈম। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা বিষয় কিন্তু চলে আসছে, সেটা হচ্ছে সময় আছে তো আমরা লাইভে আসি। হ্যাঁ বলুন। তো আরেকটা বিষয়, নাম বিষয়ক একটা বিতর্ক তোমাকে নিয়ে দেখতে থাকি আসলে বিষয়টা নাম বিষয়ক বিতর্ক বলতে আমার কথা হচ্ছে আমার সার্টিফিকেট নেম হচ্ছে জান্নাতুল নাঈম, যেটা তুমি ফেসবুকে যেটা আমার ফেসবুকের নামও আছে, আমার ফেসবুকের নাম বলেন, ইউনিভার্সিটিতে বলেন, আমার স্কুলে বলেন, আমার কলেজে বলেন, সবখানে কিন্তু জান্নাতুল নাঈম আছে। আর কোনো নিকনেম কিন্তু ওখানে জান্নাতুল নাঈমের সাথে নেই। সো এভরিল ব্যাপারটা, এভরিল নামটা আসার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু মিডিয়াতে এসেছি, সো মিডিয়াতে কাজ করতে গেলে সবাই কিন্তু সবার নামটা পরিবর্তন করা যায়। আপনি বলেন শাকিব খান বলেন, তারপর আপনি মানে বাকি আরও যারা আছেন সবাই একটা, হ্যাঁ সবাই একটা, হ্যাঁ একটা একটা নাম চেঞ্জ, নামটা চেঞ্জ করে দেন, নতুন নামে দর্শকদের কাছে আসে। তো আমারও থিঙ্কিং ছিল ওরকম যে আমি যদি মিডিয়াতে কাজ করবো আমি জান্নাতুল নাঈম নামটা কেন ইউজ করবো। তাহলে এক্ষেত্রে যে নামটা শোনা যায় আমিনা, সেটা তোমার নিকনেম? নো, সেটা ছিল আমিনা না, ওটা ছিল আমিনা, ওটা আমার শুধুমাত্র বাবা ডাকতো, আমার মাও ডাকতো না। তো আমার বাবা ডাকতো যখন আমি অনেক ছোট ছিলাম, তো এখন বাবা ডাকতো, বাবা নিজেও তো ওই নামটা তো আর আমার স্কুলে তো দেয় নাই, বাবা নিজেও আমার ওই নামটা সার্টিফিকেট ওঠে না। আমার বাবা আমার সার্টিফিকেটের নাম দিয়েছিল জান্নাতুল নাঈম, ইভেন আমার বার্থ সার্টিফিকেটের নাম দিয়েছে জান্নাতুল নাঈম, ওখানে কিন্তু আমিনা নামটা আসে নাই। তাহলে আমি সেটা সবাইকে জনজনে কেন বলতে যাবো যে আমার নাম আমিনা, আমিনা ওয়াই? আমরা বুঝতে পারছি সেটা। আর আরেকটা বিষয়ে চলে আসছে, সেটা হচ্ছে ফ্যামিলির বিষয়। এখন কি অবস্থা আসলে ফ্যামিলির সাথে? আমার আমার সাথে দুইবার কথা হয়েছিল, দেন আম্মু অনেক কান্নাকাটি করছে, আম্মু বলছে যে তোর সাথে অনেক কিছু হয়েছে যা ঠিক না, ঠিক হয়নি, কিন্তু আমি জানি আমার মেয়ে কখনোই কোনো চিন্তা হয় না, আমার মেয়ে সবসময় সব কিছু ওভার করে। তো এই পর্যায়ে এসে অনেকেই বলছেন বা অনেকেই অভিযোগ করছেন বা আবদার করছেন, যারা আবদার করছেন, যারা সমালোচক, তারা অভিযোগ করছেন, এই পর্যায়ে এসে তো অন্তত ফ্যামিলির সাথে একটা সেটেলমেন্ট না, অ্যাকচুয়ালি ওটা হবে না হয়তো, কারণ অ্যাকচুয়ালি বিয়ের দিন কালি এসেছি তো, তো আমার বাবার এলাকাতে কিছু মান সম্মান ছিল, তো আমি যেহেতু বিয়ের দিনই চলে আসছি, সো আব্বু কখনো ওটা এক্সপেক্ট করেনি আমার কাছ থেকে যে আমি বিয়ের দিনই চলে যাবো ওখান থেকে, মানে এত আয়োজনের পর আমি ওগুলো সব কিছু এক মুহূর্তের মধ্যে মানে সবগুলো শেষ করে দিই, আমি ঘরে চলে আসবো এটা আব্বু আশাই করেনি। সো এরপর থেকে আব্বুর আমার প্রতি অনেক বড় বাজে ধরনের একটা অভিমান আছে। সো আমার বাবাকে তো আমি চিনি, আমার বাবা আমার মতো অনেক বেশি বদমেজাজি, যে আমি হয়েছি আমার বাবার মতো, মানে আমার বাবা এক কথার লোক, আমার বাবার মুখ দিয়ে যেটা বের হয় ওটার চেঞ্জ হবে না, আমার মুখ দিয়ে যেটা বের হয় ওটার চেঞ্জ হবে না। উই বোথ আর সেম ক্যাটাগরি, আমরা একই ক্যাটাগরির মানুষ। তো এখন বাবা বলে দিয়েছে বাবা আমাকে অ্যাকসেপ্ট করবে না, আর আমিও চাই না সবাই জানি সেগুলো আর বলেছি। আমি অ্যাকচুয়ালি আমার বাবার সাথে যোগাযোগ করার ট্রাই করেছি সেটা অনেক আগে বলতে সেটা আজ থেকে 2 বছর আগে। তো বাবার সাথে আমি বাবাকে যখন আমি ফোন দিই তখন বাবা আমার সাথে কথা বলেনি, বাবা আমার সাথে অপরিচিতের মতো বিহেভ করে। তো এরপর থেকে আমি আর কখনোই ট্রাই করিনি, কারণ আমি মানুষকে শুধুমাত্র একবার চান্স দিই, তো আমি আমার বাবাকে শুধুমাত্র একবার চান্স দিয়েছিলাম। তো এখন আমিও নিজেও চাই না যে আমি আমার বাবার কাছে বেক করি, কিংবা আমার বাবাও চাই না যে আমি আমার বাবার কাছে বেক করি। সব কিছু মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে তোমার শ্রোতা ভক্ত বলে রাখবে, হ্যাঁ সবাইকে জাস্ট একটা কথাই বলবো, আমাকে, হ্যাঁ আমি টু বি ভেরি অনেস্ট, আমাকে এখনো অনেকে অপছন্দ করে, আমি জানি না তারা কী কারণে আমাকে অপছন্দ করে, বাট দ্য থিং ইজ একটা সময় আসবে তারা সবাই আমাকে ভালোবাসবে। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। তো দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমরা বর্তমান সময়ের আলোচিত, সমালোচিত এবং স্টার এফবির সাথে। তো আপনারা ছিলেন আমাদের সাথে, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও নতুন কোনো উপলক্ষকে সঙ্গে করে হয়তো আপনাদের সাথে হাজির হব, এবং এভরিলকেও সর্বশেষ ধন্যবাদ জানাতে চাই এত টাফ শিডিউল থেকে সময় দর্শকদের উদ্দেশ্যে সময় দেওয়ার জন্য এবং মূল্যবান কথা বলার জন্য। সর্বশেষ সময় দর্শকদের উদ্দেশ্যে, এতক্ষণ বলেছে তোমার ভক্তদের উদ্দেশ্যে, সময় দর্শকদেরকে বলবো, এই মানুষটা ডিফারেন্ট ইউজ করেন, সো আপনারা সবসময় সময় টিভিতে চোখ রাখুন। টাটা বাবা, ধন্যবাদ। দর্শক আমরা বিদায় নিচ্ছি, সব আবার দেখা হবে নতুন গ্রুপ উপলক্ষে সঙ্গে করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়।